ফের চালু হলো খুলনা কলকাতা বন্ধন এক্সপ্রেস। রবিবার কলকাতা স্টেশন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। দুপুরে খুলনা পৌঁছে ফের যাত্রী নিয়ে পেট্রাপোল সীমান্ত দিয়ে কলকাতা। প্রায় দু বছরেরও বেশি সময় পর চালু হলো বন্ধন এক্সপ্রেস। খুশি দুপারের বাসিন্দারা। ভারত বাংলাদেশের মধ্যে চলাচল শুরু করল বন্ধন এক্সপ্রেস। বন্ধন এক্সপ্রেস যাত্রা শুরু করতে চলেছে, তার সবুজ সংকেত মিলেছিল কয়েকদিন আগে থেকেই। রবিবার সকাল 7:10 কলকাতা স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে ট্রেনের শুভ সূচনা করা হয়। দু বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর রবিবার থেকে ফের যাতায়াত শুরু করল বন্ধন এক্সপ্রেস। জানা গেছে কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত চলবে এই বিশেষ যাত্রীবাহী ট্রেন। সূত্র বলছে 2017 সালের 16 নভেম্বর কলকাতা থেকে বাংলাদেশের খুলনা পর্যন্ত চলাচল শুরু করে এই ট্রেন। মাঝে করোনার কারণে 2020 সালের 15 মার্চ থেকে দুদেশের মধ্যে চলাচলকারী এই ট্রেন বন্ধ হয়ে যায়। কলকাতা স্টেশন থেকে খুলনার দূরত্ব 172 কিলোমিটার। রেল সূত্রে জানা গেছে এর মধ্যে বাংলাদেশের 95 কিলোমিটার, ভারতের মধ্যে পড়ে 77 কিলোমিটার। সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত বন্ধন এক্সপ্রেস এদিন সকাল 8:55 নাগাদ পেট্রাপোল স্টেশনে এসে পৌঁছায়। যদিও এই স্টেশনে যাত্রীদের নামার কোনো নিয়ম নেই, স্বাভাবিকভাবেই এই স্টেশনে কোনো যাত্রীরা নামেননি। তবে রেলের ক্যাটারিং সংস্থা IRCTC-র কর্মীরা সীমান্তের এই শেষ স্টেশনে এসে নেমে যাবেন। এরপর প্রয়োজনীয় কাগজপত্র হাতবদল হবার পর প্রায় 10 মিনিট বাদে ট্রেন বাংলাদেশের দিকে ফের এগোতে শুরু করে। সীমান্তের জিরো পয়েন্টে ট্রেন আসতেই ট্রেন থেকে নেমে যান সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা। ট্রেন এগোতে শুরু করে খুলনার দিকে। রেল সূত্রে জানা গেছে খুলনা স্টেশনে পৌঁছানোর পর যাত্রী নামিয়ে এদিনই ভারতে ফিরে আসে ট্রেনটি। দুপুর 1:30 নাগাদ খুলনা থেকে ফের ভারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বন্ধন এক্সপ্রেস। দু বছরেরও বেশি সময় বাদে দুদেশের মধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল চালু হওয়ায় খুশি দুপারের বাসিন্দারা। বন্ধন এক্সপ্রেসের মাধ্যমে দুদেশের বন্ধুত্ব যেন আরও দৃঢ় হল, সে কথাই মনে করছেন সীমান্ত পাড়ের বাসিন্দারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড।